আছে সম্পূর্ণ মোটাচাচ্ছ। ড্রেসেস, শুজ, ব্যাগ প্রচুর শপিং করেছি, আর এই সমস্ত শপিং ভিডিওগুলো কিন্তু আসছে নেক্সট ব্লগ থেকে। এবারে কিন্তু স্প্ল্যানেডে, মানে যাকে বলে নিউ মার্কেটে, দারুণ দারুণ ড্রেসের কালেকশন, ব্যাগের কালেকশন, শুজ কালেকশন এসেছে। সেইগুলো কিন্তু সমস্ত আমি নেক্সট ভিডিওতে আপলোড করব, তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। প্রচুর ঘোরাঘুরি আর শপিং হয়েছে, এবার আমরা যাচ্ছি পেট পুজো করতে। যেটা দেখলে সেটা হচ্ছে পিটার কাটের লাইন, বিশাল লম্বা লাইন। অর্ঘ্য নাম লিখে দাঁড়িয়ে আছে, 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে বলেছে। আধা ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি, এবার দেখা যাক কখন ডাকে। আর পিটার কাট বলে কথা, আর ফার্স্ট টাইম ট্রাই করবো, সেজন্য মিস তো করা যাবে না। অর্ঘ্যকে দেখাচ্ছি, চলো, ওর লাইনে দাঁড়িয়ে আছে। সামনেটা দেখো কত ভিড়। কি বললো ভেতরে গেছিলে? এখনো মোটামুটি যা নাম আছে এখনো 45 মিনিট মিনিমাম লাগবে, অনেক ভিড় আছে। উইকেন্ড না? ফাইনালি 1.5 আওয়ার অপেক্ষা করার পর ভেতরে ঢুকেছি, একটু অর্ডার নিয়ে বসতে হয়েছিল, বসে থাকছি। এবার এসেছি ফাইনালি ছেলো খাবার ট্রাই করবো ফার্স্ট টাইম, ভীষণ এক্সাইটেড, খেয়ে দেখবো কেমন লাগেছে। কি অন্ধকার! প্রথমে একটু রাইসটা টেস্ট কর। ভালো রাইসটা? অসাধারণ। মটন ঠিক খাওয়া এটা, ম
দারুন না? চলো এবার খেয়ে নাও। Chilu kebab is awesome, but the rice is too good that we have ordered extra rice. Look in it, sir. I think it's yellow. খাওয়া দাওয়া হলো আর চুটিয়ে শপিং করা হলো, নাও ইটস টাইম টু রিটার্ন ব্যাক টু হোম। আর আজকে কিন্তু প্রচুর শপিং করেছি, বিকজ এবারে নিউ মার্কেটে কালেকশন জাস্ট অসাধারণ, তার জন্য তোমাদের অবশ্যই একবার যাওয়ার জন্য বলবো। আর তার আগে কিন্তু অবশ্যই আমার নেক্সট ভিডিওটা চেক করো, যাতে আমি ডিটেলসে নিউ মার্কেটের সমস্ত কিছুর কালেকশন শেয়ার করে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, বাই বাই। আর চুটিয়ে শপিং করো, বাট সেফলি।